আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম শুক্রবারের একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আমাদের এক জায়গায় দাঁত আছে, বিকেল আমরা সেখানে যাব, আর সেখানে যে আমি শেয়ার করব কী কী করছি। তো আজকে শুক্রবার, আজকে আমি রান্না করছি মাংস, আর আফরা যে এখানে চলে আসছে, তার এ লাগবে সে লাগবে, ঘ্যান ঘ্যান শুরু করেছে। তো সবজিগুলো আমি ফ্রিজে উঠাবো আর কি। তো এখানে আমার রান্না বান্না সব শেষ। আমি ঢেঁড়সের চচ্চড়ি করেছি, তরি পটল, দেব বেবির জন্য মিষ্টি কুমড়া রান্না করেছি। দেন আমরা একসাথে দুপুরে খাচ্ছি, এরপরে জাম নিয়ে এসেছিলো আমার জামায়, জাম খাওয়া হলো। এরপরে রেস্ট নিয়ে আমরা বিকেলে রেডি হয়ে নিয়েছি, এই যে আফরাজ বেবি আর এই যে এখানে আমি, আর আমার জামাই আসবে এখন। তো একটু পরে আমি আমার ফাইনাল লুকটা শেয়ার করছি। আর আজকে যাচ্ছি হচ্ছে বাবলি আর বৃন্তিদের বাসায়। বৃন্তিদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে এপাশ থেকে খুব কাছে, শহর থেকে বলে। তো যাই হোক, ওইখানে আমরা যাচ্ছি। স্মরণ আর বিপাশা ভাবিও আসবে, আর এই যে আফরাজ বেবি, সে খুব এক্সাইটেড, মানে তাইফদের বাসায় যাবে। বলেছি তাইফ বেবির সাথে খেলবে, তাইফের বাইক আছে, চলো। মানে সে খুব এক্সাইটেড, এর আগের বার ওইখানে যে মানে বাবলির বাসায় যেয়ে খুব এনজয় করেছে সে, ওর খেলনাপত্র দিয়ে কি এক অবস্থা। তো সে তাইফ যাবে, তাইফ যাবে করছিল। আর এই যে এখানে রেল লাইন, আমরা কিছু ফটোশ্যুট করলাম, মানে অভ্যাস তো আছে। আর এই জায়গাগুলো আমার খুব পছন্দের, আমার এদিকে রাস্তাগুলো, এরপরে এই রেল লাইন, এগুলো খুব ভালো লাগে। বিয়ের পর থেকে আমরা আসলে এদিকে আসি। তাইফ যাবে, চলো রেল লাইন পাশের সামনে না ওদের, ও এইদিকে, আমি ভাবছি এইদিকে। মানে হিসাব ছাড়া আসলে আমরা এদিকে অনেক ঘোরাঘুরি করেছি, এরকম খুবই পছন্দের রাস্তা আমার এগুলো, এই জন্য। তো মোটামুটি আমরা চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে বগুড়া লালন একাডেমি যেটা, তো আমি এখানে এটা চিনতাম না, তো আজকে দেখলাম। আর এর ভিতর দিয়ে আসলে পেছনে বৃন্দিদের বাসা, সেটাও জানতাম না, সাইড দিয়ে দেখা যায়। তো একটু পরে দেখাচ্ছি। আর এই যে এখানে অনেক কিছু আর্ট করা আছে, তো ভাবলাম যে একটু ব্লগে শেয়ার করে ফেলি, খুবই সুন্দর। আফরাজ বলছিল মামা এগুলা কি, এগুলা কি? এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, আরও সবার। আর এই যে সামনের দিকে যে আমরা ভাবছি যে ওই দিক দিয়ে এন্ট্রি হবে, বাট এর ভিতর দিয়ে আসলে যাওয়া যায় জানতাম না। তো এখানে বারান্দা থেকে বাবলিরা কথা বললো। আর এই যে দেখেন বাসার মানে সাথে একটা সুন্দর তাল গাছ। তো আমার এই তাল গাছটা আসলে সচক্ষে দেখার খুবই ইচ্ছা ছিল, কারণ ছবিতেও দেখেছি, গল্পও তো শুনিয়েছি। তো খুবই সুন্দর, এটা আসলে মানে আসল তাল গাছ না, এটা এরকম করে সুন্দর করে বানিয়ে নিয়েছিল বাসা করার সময়। আমার কাছে জিনিসটা খুবই মানে মজার লেগেছিল, খুবই সুন্দর আর কি। তো আমি প্রথমে এটার ফুটেজ নিলাম। আবার বাবুই পাখির বাসাও আছে, কী সুন্দর তাই না? একটু রং নষ্ট হয়ে গেছে, বাট একদমই আসল তাল গাছ মনে হচ্ছে, তালও ধরে আছে। এরপরে আমরা চলে আসছি ভিতরে, ভিতরেও দেখাবো ভাত, মানে বাসার ভিতরটাও এত সুন্দর, খুবই সুন্দর আসলে আর্ট করা সব কিছু। আর এই যে দেখেন তাল গাছ, দেখলেন তাল গাছের গোড়া এগুলা, ওই পাশে একটা গেট আছে ওইখানে। ও মানে নিচে নিচতলা দুইতলা সব কী বলে বিশাল হল রুমের মতো করা আছে, তো ওদিক দিয়ে ঢোকার জন্য মেবি ওই গেটটা। আর এই যে এখানে ঢুকতে প্রথমে আমরা উপরে যাচ্ছিলাম, তো আমার জামাই বলছিল কি এখানে বাবলি আর তন্ময় ভাইয়ের ছবি আঁকানো আছে, তো ওইটা দেখার জন্য আগে ঢুকলাম, যে একদম নিচ থেকে ঢুকে যাই, সন্ধ্যা হয়ে গেলে আর দেখতে পাবো না। তো আমি শেয়ার করছি একটু পরে। আর এই যে দেখেন এই পাশের মানে টাইলসের কাজগুলো এত সূক্ষ্ম, কী সুন্দর। এই যে এখানে সব পেইন্ট করা, আর এখানে বাবলি আর তন্ময় ভাইয়ের ছবি কী সুন্দর করে পেইন্ট করেছে, মানে খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর। আর পুরাটা মানে বাসায়, বাসার ভিতরে সব কিছু খুব সুন্দর করে এরকম পেইন্ট করা, মানে খুবই মজা লেগেছে আর খুবই ভালো লেগেছে। যে তাই বেবি চলে এসেছে, সে তো মানে অন্যান্য বাসা সব মুখস্থ, ওর কোনো ভয় নাই, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সব কিছুতে। আর এই যে এই দেওয়ালগুলোতেও এরকম করে সুন্দর করে সব
করে নেওয়া আর কি। আর এটা হচ্ছে দুইতলা, এটাও একটা বড় হলরুমের মতো, যে এখানেও সব কিছু সুন্দর করে ডিজাইন করা আর কি, খুবই সুন্দর আসলে ভিতরে। আর ভিতরে যে একটু ছবি তুলবো মনেই নেই, এত সুন্দর দেখে মনে খুবই ভালো লেগেছে। আর গল্প করছিলাম, অনেক ভালো লেগেছে আর কি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি পেন্টিংগুলো, এত সুন্দর। যিনি করেছেন উনি নাকি আর বেঁচে নেই, মারা গেছেন, তো ওনার গল্প শুনলাম। এত বিশাল বড় এরিয়া, আর বৃন্তিরা তিন তালাতে থাকে। আর এই পাশে হচ্ছে গরুর খামার, আগে অনেক গরু ছিল, এখন কম। আসলে ম্যানেজ করা, মেনটেন করা অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য যে ওই পাশে। আর এখানে তাইফ উপরে ওঠার চেষ্টা করছে, নিচে আফরোজ। আর এখন আমরা উপরে যাব, উপরে দেখব, আর মেনলি ছাদে যাওয়ার জন্য মানে অপেক্ষা করছি। হ্যাঁ, এটা হচ্ছে বাসার মধ্যে। বাসার মধ্যে আমি আসার পরেও পরে কোনো আর ভিডিও করি নাই, মানে এগুলো দেখাতেই বাসার ভিতরে ভিডিও করা হয়নি। বাসাটা খুবই সুন্দর, আর প্রত্যেকটা রুমে খুব সুন্দর করে এরকম পেইন্ট করা, আর খুবই সুন্দর। জানি না কেন বাসার ভিতরে আর ভিডিও করা হয়নি, রাতের বেলা এসে আর মনে নাই। আর এই যে এখানে আবার দুইজন, তাই বেবি আর আফরাজ বেবি একসাথে। তাই বেবির আর কিছুদিন পরে 3 বছর হয়ে যাবে। যে তো আমরা আগে চলে এসেছি, শরণ আর বিপাশা ভাবি আসছে একটু লেট। তো শরণকে বলা হয়েছে তুমি এসে থেকে মিষ্টি নিয়ে আসো, অমর আর ওদিকে যায়নি, তো আসার সময় নিয়ে আসবে মনে হয়। ওগুলার জন্যই লেট হচ্ছে নাকি, অনেক পরে এসেছে। আমরা এসে ছবি টবি তুলে গল্প স্বল্প করে অনেক পরে ওরা চলে এসেছে। তো নিচে থেকে মানে উপরে গেলাম, দিনের আলো থাকতে থাকতে একটু দেখা ভালো। পরে ছাদে এসে, মানে ছাদে আমাদের এত ভালো লেগেছে, আমরা ছাদেই টাইম পাস করেছি, চেয়ার, তারপরে কি বলে শপে সব দিয়েছে, সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া সব কিছু, মানে একদম পিকনিকের আমেজ, খুবই ভালো লেগেছে। আর এখানে দেখেন উপরে হচ্ছে ইগল একটা সাপ ধরে আছে, এখানে হচ্ছে তাল গাছের পাতার ছাউনি, এখানে বসার জন্য জায়গা, কি সুন্দর। ভালো লাগে কিন্তু নিজেদের ছাদে এরকম কিছু থাকলে, মানে বৃষ্টি হবে ওখানে বসে এনজয় করা যাবে। আর এই যে সেই তাল গাছটা যেটা নিচে থেকে দেখালাম, যে বাবুই পাখির বাসা, আমার কাছে তাল গাছটা খুবই ভালো লাগে, খুবই মজার, খুব সুন্দর আসলে। এপাশে তো এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম যখন আসলাম, এত সুন্দর তাল গাছের সাথে ফটোশ্যুট তো আর মিস করা যায় না। আর তাই বিবি দৌড়াদৌড়ি সে এদিক থেকে সেদিকে শুধু ছুটোছুটি করছে। যে এইখানে কয়েকটা তাল পাতা আবার নিচের দিকে নেমে আছে, মানে আমার কাছে খুবই ভালো লাগে এই তাল গাছটা আসলে, অনেকবার বলে ফেললাম ব্লগের মধ্যে। তো ভাইয়া আসলো অবশ্যই, যে ভাইয়ার সাথে দেখা হলো। ভাইয়া আবার আনছে বড় একটা লাইট লাগিয়ে দিচ্ছে এখানে। তারপরে আমরা অনেক অনেক ফটোশ্যুট করলাম, গল্প স্বল্প করলাম, এরপরে খাবার দাবার আমাদের গল্পের চোটে উপরে নিয়ে এসছে ওরা কত কষ্ট করে। এখানে হচ্ছে থাইল্যান্ডের ড্রাগন, রাজশাহীর আম মিষ্টি, এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, পরে হচ্ছে নবাবি শ্যামাই, তো এরপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল বাচ্চাদের, খুবই মজার ছিল খাবারগুলো, আমরা সবাই তো অনেক খেয়েছি একদমই মজা করে। আফরাজ বেবি আর তাই বেবি এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে সাথে ললিপপ, তাই বেবি ললিপপ খাচ্ছে, আফরাজ দেখে খাবে, দেন রেখে দিয়েছে। আর এখানে আমরা শপে সবাই বসে পড়ে সবাই মিলে খুব সুন্দর করে গল্প করছে আর খাচ্ছে, এত সুন্দর লাগছিল, পিকনিক পিকনিক আমেজ। আর একদম মশা নেই, আর খুবই সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লেগেছে। এরপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, এরপরে গরম গরম চা খাওয়া হলো, আর অনেকক্ষণ গল্প স্বল্প করেছি। দেন আবার মানে একদম রাত হয়ে গেলাম, আমরা নিচে আসলাম, এটা হচ্ছে বাবলির রুমে, যে ভাই আর বাবলির ছবি, তো সেটা একটু দেখালাম। ভিতরে বাসার ভিতরে আমরা ঘুরে দেখলাম, কিন্তু আমি ভিডিও করিনি, কেন করিনি জানি না, বাসাটা খুবই সুন্দর। আর এই যে খেলছিল, আমরা অনেকক্ষণ গল্প স্বল্প করে এখন বিদায় নেবার পালা, খুবই ভালো লেগেছে আসলে, অনেক এনজয় করেছি আমরা।
এরপরে শরণ আর বিপাশা ভাবি মেবি দেখেনি নিচে, তোদের দেখানোর জন্য ওখানে নিয়ে আসলাম। যদিও ওইখানে মানে লাইট নেই ওরকম করে, তো ওরা ঘুরে ঘুরে দেখলো, আমরা তো দিনের বেলা দেখিয়েছি, খুবই ভালো লেগেছে। দিন আমরা বিদায় নিয়ে চলে আসি, গাছ থেকে জাম পড়েছিল, জাম কুড়িয়ে মানে খাওয়া হলো আর কি। দেন বাসায় চলে এসে জাফরাজের গিফট কে দিয়েছে আঙ্কেল? হ্যাঁ ললিপপ দিছে দেখি, সুন্দর, বলো আঙ্কেল থ্যাংক ইউ। তোমাকে বলে যে আঙ্কেলকে বলছে তাই না? এই যে রিংটা বাবলি আমাকে গিফট করেছে ওর পেজের। কি দেখছো? কি দেখলো? ট্রেন দেখছো? মামাকে বলছো? আজকে জাস্ট কয়েকটা চকলেট দেওয়া হয়েছে, বাকিগুলো রেখে দিয়েছি, নইলে সে খেলতে খেলতে নষ্ট করে ফেলে। যাই হোক, সে খুবই খুশি, বাবলি আমাকে একটা গিফট দিয়েছে রিং। তো এই তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি, খুবই এনজয় করেছি আমরা আজকের দিনটা। হোপফুলি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।